শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। আমরা তোমাদের যে চ্যাপ্টার আলোচনা করছি সেটা হলো পদার্থের অবস্থা ও চাপ। তোমরা এই চ্যাপ্টারে অলরেডি চাপ এবং ঘনত্ব এবং তাদের উপর কিছু গাণিতিক সমস্যা নিয়ে জেনেছো। আজকে আমরা তার পরের টপিক তরল পদার্থের ভিতরে কোন বিন্দুতে চাপ এটা পড়ব এবং কিভাবে সমস্যাগুলো নির্ণয় করতে হয় তা আমরা জানব। আমার হাতে একটি গ্লাস দেখতে পাচ্ছি এবং এই গ্লাসের ভিতরে পানি। এখন যদি আমরা এখানে ছিদ্র করি বা এখানে ছিদ্র করি তাহলে পানিগুলো কি এখন থাকবে? অবশ্যই নয়, সব বের হয়ে যাবে, ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। তার মানে তরল পদার্থ চাপ দেয়। তাহলে এই তরল পদার্থের ভিতরে কোন বিন্দুতে চাপ বলতে কি বুঝি আমরা? আমরা বুঝি তরল পদার্থের ভিতরে কোন বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বুঝায়। আমরা বলে একটু দেখে তোমাকে, এটা একটা আমাদের পাত্র, তাহলে কি একটা বিন্দু আছে আর এর ভিতরে ধরো পানি বা অন্য কোন তরল, তাহলে এই বিন্দুর চারদিকে আমরা একটা একক ক্ষেত্র পাবো, 1 মিটার স্কয়ার কনসিডার করি। তাহলে এই বরাবর পানিগুলো যে বল প্রয়োগ করছে তাকে ওই বিন্দুতে তরলের চাপ বলা হয়। তাহলে আমাদের সংজ্ঞার সাথে এবং চিত্রের সাথে একটু মিল করে দেখো, তরল পদার্থের ভিতরে কোন বিন্দুতে চাপ বলতে ঠিক এই বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায়। তাহলে আমরা এবার এই চাপের রাশিমালা বের করে গাণিতিক সমস্যার বের করার সূত্রগুলো আমরা প্রতিপাদন করি। তরল পদার্থের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপে রাশিমালা, তাহলে ধরো এটা একটা পাত্র, এই পাত্রের ভিতরে তরল পদার্থ দ্বারা কিছু অংশ পূর্ণ আছে। এই তরলের গভীরতা মনে করি h, আর এই পাত্রের তলার ক্ষেত্রফল মনে করি a। তার মানে কি বললাম যে একটি পাত্রে কিছু তরল পদার্থ আছে, তাহলে ধরি পাত্রে ভূমি ক্ষেত্রফল সমান a, তরলের গভীরতা সমান h, তরলের ঘনত্ব সমান রো। আগের ক্লাসে শিখেছো চাপ p সমান বল ভাগ ক্ষেত্রফল। এখন খেয়াল করি আমরা এখানে বলটা কি আসবে, এই যে তরল পদার্থটা আছে এই গ্লাস, এই গ্লাসে যখন পানি ছিল না গ্লাসটার ওজন আমার কাছে যেরকম লেগেছিল, এই পানি দেওয়ার ফলে গ্লাসটার ওজন অবশ্যই বেড়ে গেছে। তার মানে সম্পূর্ণ তরল পদার্থ একটা বল প্রয়োগ করছে, তাহলে এ তলার উপরে যে বল প্রযুক্ত হয়েছে সেটা আর কিছুই নয়, সেটা হলো তরলের ওজন। তাহলে আমরা এখানে বলের পরিবর্তে কি লিখব, তরলের ওজন। আর ক্ষেত্রফলকে আমরা এই দিয়ে প্রকাশ করেছি অলরেডি, সমান আমরা ওজনের ফর্মুলা কি জানি, ডাব্লিউ সমান এম জি। তাহলে এম যদি তরলের ভর হয় আর জি তাহলে অভিকর্ষ ত্বরণ, তাহলে এম জি ভাগ এ সমান। আবার আগের ক্লাসে শিখেছো ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি বা এম সমান ভি রো, তাহলে ওই অনুযায়ী এম সমান ভি রো। আর জি আগে থেকে ছিল
আর নিচে a এখন v হলো আয়তন তাহলে আয়তন মানে কি আবার দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা দৈর্ঘ্য আর প্রস্থ মিলে কি হয় ক্ষেত্রফল a এই ক্ষেত্রফলের সাথে উচ্চতা বা গভীরতা গুণ করলে আমরা কি পেয়ে যাই আমরা আয়তন পেয়ে যাই তাহলে এই v মানে কি a গুণন h আলো জি আর নিচে কি আছে এ তাহলে এই এ ক্যান্সেল হয়ে গেল তাহলে আমাদের চাপ পি কি দাঁড়ালো অতএব চাপ পি সমান এইচ রো জি ইহাই তল গর্তের ভিতরে কোন বিন্দুতে চাপের রাশিমালা তাহলে কি দাঁড়ালো চাপ পি ইকুয়াল টু এইচ গভীরতা ঘনত্ব তলের ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ g তাহলে চাপ p সমান h রো g তাহলে আমরা একটু চিত্রটা একটু এখানে মিশে আরেকটা লাইন লিখব এখন দেখো কোন নির্দিষ্ট স্থানে অভিকর্ষ ত্বরণ g কি হবে নির্দিষ্ট স্থানে g ধ্রুবক নির্দিষ্ট তরলের জন্য নির্দিষ্ট তরলের জন্য কি ধ্রুবক রো ধ্রুবক তাহলে আমাদের এই সমীকরণটা কি দাঁড়ালো অতএব p সমানুপাতিক h অর্থাৎ গভীরতা বাড়লে চাপ বৃদ্ধি পায় তাহলে আমরা একটা পুকুরে যত নিচে যাব তরলের চাপ দ্যাট ইজ পানির চাপ তত বাড়তে থাকবে তাহলে আমরা এই p সমান h নদীর সাহায্যে এবার একটা গাণিতিক সমস্যা করে দেখাই সবাই তোমরা তোমাদের খাতে লিখবে একটি পাত্রে কেরোসিন আছে কেরোসিনের উপরিতল থেকে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার গভীরে কোন বিন্দুতে চাপ কত তাহলে এখানে খেয়াল করি আমরা এখানে 75 সেন্টিমিটার 75 সেন্টিমিটার গভীরে কেরোসিনের চাপ নির্ণয় করতে বলছে তবে এখানে বইয়ে তোমার কেরোসিনের ঘনত্ব দেওয়া থাকবে বা দেওয়া আছে যদি প্রশ্নে কেরোসিনের ঘনত্ব দেওয়া থাকে তাহলে ওই মান লিখবে আর যদি দেওয়া না থাকে তাহলে বইটা মুখস্থ করে রাখতে হবে ওটাই বসাতে হবে তাহলে আমরা এখানে লিখে দিই কেরোসিনের ঘনত্ব রো ইজ ইকুয়াল টু 800 kg/m³ তাহলে এখন আমরা ওটা করি আমরা জানি আমরা যে সমীকরণটা একটু আগে তৈরি করলাম সেটা কি p সমান h রো g তাহলে এখানে গভীরতা h ইকুয়াল টু কত 75 সেমিমিটার এটাকে SI এককে রূপান্তর করতে হবে 100 দিয়ে ভাগ করলে 0.75 মিটার g 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং রো ইকুয়াল টু 800 kg/m³ তাহলে এখন আমরা মান বসাই 0.75 গুণন 800 গুণন 9.8 এটা মান আসবে 5880 প্যাসকেল তাহলে আমরা কি করেছি এখানে কি সমান এই সূত্রটি এই ফর্মুলাতে মান বসিয়েছি মান বসিয়ে আমরা কেরোসিনের ভিতরে যে চাপটা পেয়েছি সেটা হলো 5880 প্যাসকেল এবার আমরা তোমাদেরকে একটা HW এরকম দিয়ে দিচ্ছি তোমরা বাসায় সেটা করবে
এবং স্কুল খুললে আমাদেরকে দেখাবে। পাত্রের উপর থেকে পাত্রের নিচ পৃষ্ঠ পর্যন্ত গভীরতা 130 সেন্টিমিটার এবং সি বিন্দু থেকে নিচের পৃষ্ঠের গভীরতা 30 সেন্টিমিটার। এখানে যে তরলটা ব্যবহার করা হলো তা হলো পানি। এখানে এ বি সি পাত্রের তিনটি ছিদ্র দিয়ে পানি পড়তে দেখা যাচ্ছে। আমাদের ক নম্বর প্রশ্ন হলো ক চাপ কাকে বলে, খ নম্বর নদীতে বাত দেয়ার ক্ষেত্রে বাঁধের নিচে চওড়া রাখা হয় কেন? গ নম্বর সি বিন্দুতে পানির চাপ নির্ণয় কর, সি বিন্দুতে পানির চাপ কত? এবং ঘ নম্বর তিনটি ছিদ্র দিয়ে তিন রকম গতিতে পানি বের হওয়ার কারণ বিশ্লেষণ কর। তাহলে এখানে আমরা প্রশ্নগুলো আবার বলছি যে চাপ কাকে বলে, নদীতে বাঁধ দেওয়ার ক্ষেত্রে বাঁধের নিচে চওড়া রাখা হয় কেন, সি বিন্দুতে পানির চাপ কত, এবং গ নম্বর তিনটি ছিদ্র দিয়ে তিন রকম গতিতে পানি বের হওয়ার কারণ বিশ্লেষণ কর। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই আমরা যেটুকু পড়াইলাম মন দিয়ে যদি থাকো এবং বাসায় যদি আবার ভিডিওটি দেখো তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমাদের ক্লাস আজকে এখানে মতোই শেষ।